চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত প্রথম পর্বের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিই। আমি নিজের মোহাম্মদ সাইদুর রহমান, এখানে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ডিপার্টমেন্টের ইন্সট্রাক্টর হিসেবে আছি। যে সাবজেক্টটা পড়াবো সেটা হলো বাংলা, যে সাবজেক্টটা পড়াবো হলো 6-5-7। তো আমরা এখন প্রজেক্টরে চলে যাব। চাকরিতে যোগদান পত্র এটা দেখানো হয়েছে, মানপত্র আমরা দেখছি, স্মারকলিপিটাও গত কয়েকটি ক্লাসে আমরা দেখছি। তো আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হলো সংক্ষিপ্তের জন্য পত্র। সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি, এটা দেখি একটু, জনগণের অভাব অভিযোগ বা স্থানীয় কোনো সমস্যা বা জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে অনেক সময় সংবাদপত্রে স্বর্ণাপন্ন হতে পারে। তো যদি আমাদের কোনো অভাব অভিযোগ থাকে বা স্থানীয় যদি কোনো সমস্যা থাকে, তো সেক্ষেত্রে আমরা অভিযোগ স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি, অনেক সময় যোগাযোগ করে ব্যর্থ হয়ে সেক্ষেত্রে আমরা কী করি, সংবাদপত্রে স্বর্ণাপন্ন হতে হয়। তাই সমস্যার আশু সমাধানের জন্য উদ্যতন মহলের দৃষ্টি আকর্ষণ করতে পত্র পত্রিকায় চিঠি লিখতে হয়। উদ্যতন কর্তৃপক্ষের যদি আমরা দৃষ্টি স্থানীয় যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করার পরেও যদি আমাদের কোনো সমাধান না হয়, সেক্ষেত্রে আমরা উদ্যতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার একটা মাধ্যম হতো যে পত্রিকায় চিঠি দেবে। এবং বিভিন্ন পত্রিকার চিঠিপত্রের কলামে এই চিঠি গুরুত্ব দিয়ে ছাপা হয়। পত্রিকা দেখেছে যে চিঠিপত্রের একটা কলাম থাকে প্রত্যেকটা পত্রিকায়, সেই জায়গাতে এই চিঠিগুলোকে ছাপা হয়। যেমন কলাম যেগুলো থাকে, ইত্তেফাকের চিঠিপত্র একটা সেকশন আছে, একটা কলাম আছে, প্রথম আলোর পাঠকের অভিমত, পাঠকের অভিমত, জনগণের যে সম্পাদক সমিতি, এরকম কলাম থাকে, সেই কলামে চিঠিগুলোকে অনেক সময় দেখা যাচ্ছে ছাপে দেওয়া। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম, দেখলাম যে সংবাদপত্রের আমাদের যে অভাব অভিযোগ আছে সেগুলো কর্তৃপক্ষের যদি আমরা যায় না পারি, জানার যদি কোনো প্রতিকার না পাই, সেক্ষেত্রে আমরা পত্র প্রতিকার চিঠি লিখতে পারি। হ্যাঁ, ব্যক্তিগতভাবে যদি যোগাযোগ করে দেখি যে কোনো প্রতিকার পাচ্ছি না, দেন তাহলে আমরা চিঠি লিখব। তো এই চিঠিগুলো পত্রিকার একটা নির্দিষ্ট কলামে সেটাকে ছাপা হবে, ছাপা হয়। এরপরে আমরা দেখি যে প্রকাশিত চিঠির বক্তব্য দায় দায়িত্ব লেখকের উপর বর্তায়, অর্থাৎ আমরা যে চিঠিটা লিখব সেটা সেখানে যে তথ্যপত্রগুলো দেব সেই তথ্যপত্রগুলোর ক্ষেত্রে এই সম্পাদক কোনো দায় থাকে না, যে চিঠিগুলো দিবে সেই দায় থাকে। অনেক ক্ষেত্রে করা হয় কিন্তু কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়, সেক্ষেত্রে তথ্যপত্রগুলো আমি কিন্তু নতুন সেগুলো কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে তারা অনুমোদন দিলে সেক্ষেত্রে নিজেরও দায় থাকে না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সম্পাদক যারা আছে তারা কোনো দায় দায়িত্ব নেয় না, এক্ষেত্রে যে চিঠি লিখবে সেই চিঠির যে বক্তা সেই দায় থাকে, সম্পাদক প্রকাশের চিঠি কোনো দায় দায়িত্ব নেয় না। এইসব কলামের নিচে একটা জায়গা থেকে মতামতের জন্য সম্পাদক দায়ী নয়, এই ধরনের কথা কলামের নিচের দিকে রাখতে হবে। সংবাদপত্র প্রকাশের জন্য আসলে দুটো চিঠি লিখতে হবে, সংবাদপত্র প্রকাশ করতে হলে আমাদের দুটো চিঠি লিখতে হবে। একটা কি যে সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদকের অনুরোধ করে পত্র, প্রথমে একটা পত্র লিখতে হবে কি আমরা যে পত্রিকার যে সম্পাদক আছে তার কাছে আমি অনুরোধ করবো যে আমার আমার এই চিঠিটা আপনার পত্রিকায় প্রকাশ করা হবে। দুই নম্বর যেটা আছে পত্রিকা প্রকাশের জন্য পত্র, এবং যে পত্রটা আমার প্রকাশ করা হবে সেইটাকে আমি, তা দুইটা পত্র থাকবে, একটা হলো সম্পাদককে অনুরোধ করে এবং আর একটা হলো যে আমার যে মূল যে পত্র আমাদের সমস্যা সম্পর্কিত যে পত্রটা সেইটা হলো আমার দুই নম্বর পত্র। পত্র লেখক যে সম্পাদকের চিঠি প্রকাশ করতে চান সেই পত্রিকার সম্পাদক অনুরোধ জানিয়ে একটি চিঠি লিখতে হয়, বললাম আগে এই চিঠি সংক্ষিপ্ত হয় ভালো, চিঠিটা বেশি বড় হবে না,
রাষ্ট্রপতি দিয়ে অনুরোধ করা হয়েছে। সম্পাদকের সম্বোধন করতে ছাড়াও যতদিন স্থানে তারিখ দিবে তার মানে সম্পাদকের সম্বোধন করতে হবে, তারিখ লিখতে হবে, হ্যাঁ নিচে প্রেরকের নাম লিখতে হবে, প্রেরকের নাম ঠিকানা ঠিকানা ও সাক্ষ্য দিতে হবে। এই খুবই সংক্ষিপ্ত হয় আর কি। অনুরোধ ক্রমে অনুরোধ পত্রের সঙ্গে প্রকাশিত চিঠি যুক্ত করে পাঠানো হয়। মানে একটা চিঠিতে আমি অনুরোধ করবো সম্পাদকের কাছে আমার চিঠিটা ছাপানো হোক, সেই চিঠির সাথে আমরা মূল যে চিঠিটা সমস্যা সম্পর্কিত যে চিঠি সেটা আমরা সংযুক্ত করি। পত্রিকায় প্রকাশিত চিঠি চিঠিটাই মূল চিঠি, বিষয়বস্তু অনুযায়ী সেটি তথ্য সমৃদ্ধ, যুক্তিযুক্ত, বাস্তব ভিত্তিক হওয়া উচিত। হ্যাঁ, এই পত্রিকা প্রকাশিতটাই আমার হলো মূল চিঠি। তো এখানে বিষয়বস্তু অনুযায়ী মোটামুটি তথ্য সমৃদ্ধ হতে হবে, মানে সঠিক তথ্য আমাদের উপস্থাপন করতে হবে, এটা যুক্তিসঙ্গত হবে এবং বাস্তব ভিত্তিক হতে হবে। প্রাসঙ্গিক বিষয় এমনভাবে উল্লেখ করতে হবে যাতে কর্তৃপক্ষের বিষয়টি গুরুত্ব অনুভব করে দ্রুত পদক্ষেপ বা গ্রহণে অগ্রসর হয়। বিষয়টাকে সুন্দরভাবে অবস্থান করতে হবে যাতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে হবে, দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। সমস্যা ও বিষয়বস্তুর উপর নির্ভর করে চিঠি বড় বা ছোট হয়। যদি আমাদের সেই সময় সংস্থা যদি অনেক বড় হয় সেক্ষেত্রে লেখার ক্ষেত্রে চিঠি বড় বা ছোট হতে পারে। চিঠির বক্তব্য যথাযথ বিনামূল্যে তারপরে বাহুল্যবর্জিত সংক্ষিপ্ত হয় বাঞ্ছনীয়। এই ধরনের চিঠিতে সাধারণত ভাবাবেগ প্রকাশের সুযোগ নাই। এখানে খুব আবেগ দিয়ে বা খুব ছন্দ দিয়ে সাহিত্য প্রক্রিয়া দিয়ে রসায়ন চিঠি এরকম দরকার নাই। বক্তব্যের পার্শ্বর্য ভাষার শুদ্ধতার প্রতি তাই বিশেষ মনোযোগ দিতে হবে, সঠিক ভাষা নির্বাচন করতে হবে, সেটা সব ক্ষেত্রেই আসলে। সংগত প্রকাশের জন্য চিঠি নমুনা আমরা দেখি যে বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র। তো প্রথমে আমরা যে তারিখ আমি লিখবো সেই তারিখটা দিব, এরপরে সম্পাদক বরাবর সম্পাদক, যে কোনো যে পত্রিকা আছে আমার সে পত্রিকার নামটা এটা লিখব, তাদের পত্রিকার অ্যাড্রেস করব, এরপরে বিষয় যে সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আগত। হ্যাঁ, তারপরে আমি সম্পাদকের বরাবর লিখতেছি যে আমার একটা পত্র আছে যেটা আপনার ইয়াতে প্রকাশ করা হবে। সম্পত্তি পত্রটা আমি এই পত্রের সাথেই আমার মূল যে বিষয়বস্তু সম্বন্ধে যে পত্রটা থাকে সেটা সংযুক্ত করতে হবে, কারণ সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন এটা বলা আছে। তারিখ লিখবো বরাবর এবং সম্পাদক, তারপরে এর অ্যাড্রেসটা, অ্যাড্রেসটা লেখার পরে আমরা লিখবো বিষয়। বিষয় এরপরে জনাব মাঝখানে যে অংশটা আপনার বহু প্রচারিত এটা পত্রিকার নামটা দিতে হবে, পত্রিকা জনপত্রিকা একটি বিশেষ পত্রটি প্রকাশ করলে বিশেষভাবে বাধিত হবে। খুব সংক্ষিপ্ত কথা নিবেদন, তারপরে যে লিখবে আমাদের লেখকের নাম এবং তার যে অ্যাড্রেসটা আছে এখানে সেই অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। এরপরে আমাদের যে মূল যে পত্রটা সেই পত্রে যে আমাদের যে চিঠিটা ছাপানো হবে সেটা যে শিরোনাম সেটা আমরা লিখব বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা। তো এখানে আমরা যে গুরুত্বটা এটা তুলে ধরব, মানুষের জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা কতটুকু তা আমরা কখনো ভেবে দেখি না। আর ডাঙায় তোলা মাছের যেমন প্রাণহীন ছটফট অবস্থা জানায়, সেই তুলনায় বৃক্ষহীন মানুষের অবস্থা হবে আরো ভয়াবহ। সবুজ বৃক্ষ আমাদের অক্সিজেন দিয়ে প্রাণ রক্ষা করে, পৃথিবীর পরিবেশকে সুস্থ ও শীতল রাখে। শুধু তাই নয়, বৃক্ষ আমাদের ফুল দেয়, ফল দেয়, শীতল ছায়া দেয়, গৃহ নির্মাণ, আসবাবপত্র সবকিছুর জন্য আমরা প্রাকৃতিক অকৃত্রিম দান বৃক্ষের পরে নির্ভরশীল। তাই সবুজ বৃক্ষকে বলা হয় পৃথিবীর ফুসফুস, মানে গুরুত্বটা আমরা বর্ণনা করব যে আসলে বৃক্ষরোপণের কি গুরুত্ব আছে। ধারাবাহিকভাবে আমাদের দেশের প্রয়োজনের তুলনায় বৃক্ষরোপণ পরিমাণ খুবই কম। হ্যাঁ, যে কোনো মোট বনভূমির 25% বনভূমি, এই জায়গাটি ঘটনা তথ্য দিচ্ছে যে মোট বনভূমি ভূখণ্ডে 25% বনভূমি থাকা দরকার, অথচ আমাদের দেশে আছে মাত্র 17%। তারপরে প্রয়োজনে অবস্থানে কেটে ফেলে আমাদের সবুজ বনভূমি উজাড় করে ফেলে চলছি। এরকম অবস্থা চলতে থাকলে যে কোনো সময় আমরা ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে পারি। তাই শীঘ্রই সরকারি বেসরকারি উদ্যোগে আমাদের বৃক্ষরোপণ শব্দ পালনের মধ্যে দিয়ে প্রচুর বনায়ন করতে হবে। তারপরে আমরা তথ্য তুলে ধরলাম যে আমরা আসলে কত পার্সেন্ট থাকা উচিত এবং কত পার্সেন্ট আছে এবং এটা কাছে দিলে কি হবে এবং এটা গুরুত্বটা আমরা একটু এলাবরেট করছি। এই রোগী একটা গাছ থাকলে তিনটি গাছের চারা লাগাতে হবে, এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে যে আমাদের যে লিখবে তার বিন্দু
অ্যাড্রেসটা, হ্যাঁ, গ্রামবাসীর পক্ষে এবং তার নাম এবং অ্যাড্রেসটা এখানে লিখো। তাহলে আমাদের প্রথমে আমরা দেখলাম কি যে আসলে সংবাদপত্র প্রকাশের পত্র যেটা আমরা লিখবো সেটার আসলে গুরুত্বটা কি, হ্যাঁ, কিভাবে লিখতে হবে সেটা নিয়ম দেওয়া নিয়ম কানুনগুলো আমরা দেখছি। তো এটার নিয়ম কানুনগুলো দেখার পরে এখানে আমরা কি করলাম যে দুইটা পত্র লিখবো, একটা হলো যে সম্পাদকের অনুরোধ করে, দুইটা আমার পত্র যেটা সেটা হলো যে আমাদের মূল যে পত্রটা। তারপরে আমরা এটার গুরুত্বটা আমরা দেখছি যে কীভাবে তথ্য সংগ্রহ এবং নিয়ম কানুন আছে সেগুলো চিঠি দেখা। এবার আমরা কোনো অনুমান দেখলাম যে সম্পাদককে আমরা এখানে অনুরোধ করলাম বিষয় বিষয় দেখার পরে, তারপরে এই চিঠির পরে আমাদের মূল যে চিঠিটা সেটা হলো যে একটা শিরোনাম দিয়ে তারপরে আমরা শুরু করবো। এরপরে আমাদের অ্যাড্রেস, এরপরে যে আমাদের এই যে মতামতের জন্য সম্পাদক দেয় না, এই কথাটা কিন্তু শেষে দেখা যাচ্ছে যে ইনফরমেশনগুলো দেবো আমাদের কিন্তু প্রক্রিয়া লাগবে। তো সম্পাদক এখানে কোনোভাবে দায়ী থাকবে না, যে দিবে সে দেয়। এবং অনেক সময় আমি একটু আগে যেটা বললাম যে কর্তৃপক্ষের অনুমোদন নিয়েও আসলে দেখা যায় না। তো এই ছিল আমাদের আজকে ক্লাস। সবাইকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই, এবং তোমরা জানো যে করোনা মহামারী এখন দ্বিতীয় ওয়েভ চলতেছে, তো তোমরা সতর্ক থাকো, সবাই মাস্ক পরে বাইরে যাও, নিজের যত্ন রাখো, পরিবারের যত্ন রাখো, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।